আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রবাস থেকে আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন কার্ড প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। বর্তমানে সৌদি আরবে অনেকেরই ই পাসপোর্ট বানানোর জন্য জন্ম নিবন্ধন কার্ড দরকার হচ্ছে। হয়তো অনেকের কাছে আপনার জন্ম নিবন্ধন কার্ড নাই, তো কিভাবে আপনি সৌদি আরব বা আপনি যেখানে থাকেন, কাতার, কুয়েত, ওমান, ডাজন্ট ম্যাটার, আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ড কিভাবে বের করবেন অনলাইন থেকে আপনার পাসপোর্টের মাধ্যমে? ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি আপনাদের দেখাই দিব যে আপনি আপনার পাসপোর্টের মাধ্যমে কিভাবে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। বন্ধুরা, জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। আপনি ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। সরাসরি গুগলে গিয়ে সার্চ করবেন bdris.com, বা আমি এই লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখানে ক্লিক করে সরাসরি পেজে চলে আসতে পারবেন। তো আমি এখানে দেখাই দিচ্ছি, bdris.gov.bd, যে এখানে সবার উপরে জন্ম নিবন্ধন যাচাই করুন, এখানে ক্লিক করবেন। আমি যে ডিসক্রিপশনে লিঙ্ক দিব, আপনারা ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসবেন, আপনাদের তো কষ্ট করতে হবে না। ওয়েবসাইটে আসার পর একটু নিচে স্ক্রলিং করবেন, স্ক্রলিং করবেন একটু নিচে, যখন আপনারা এটা দেখতে পাবেন, দেখুন এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিতে বলতেছে, জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ। এখন অনেকেই বলবে যে ভাই হ্যাঁ, কারো কাছে হয়তো আপনার বাংলাদেশে জন্ম নিবন্ধন কার্ড আছে, আপনি জন্ম নিবন্ধন নাম্বার জানেন। এখন অনেকেই বলবে যে ভাই আমার কাছে তো আমার জন্ম নিবন্ধন নাম্বারটি নাই, তাহলে আমি কিভাবে আমার জন্ম নিবন্ধন কার্ড বের করব। আমি আপনাদের প্রথমেই বলছি, আপনি আপনার পাসপোর্টের মাধ্যমে কিভাবে জন্ম নিবন্ধন কার্ড বের করবেন সেটা দেখাবো। তো আপনারা দেখুন, এই যে এটা হচ্ছে একজনের পাসপোর্ট। আপনি যখন আপনার পাসপোর্টটি খুলবেন, খোলার পরে এখানে ব্যক্তিগত নাম্বার যে একটা নাম্বার দেওয়া আছে 17 সংখ্যার, এটাই হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কার্ড নাম্বার। এটা যারা MRP পাসপোর্ট করছে তাদের ওখানে আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন। যারা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনার পাসপোর্ট বানাইছেন, তারা এখানে ব্যক্তিগত নাম্বার যে 17 ডিজিটের যে নাম্বারটি আছে, এটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন নাম্বার। তো এখান থেকে এই নাম্বারটি আমি জাস্ট লিখে কপি করে নিছি আগে থেকে। আমি ওয়েবসাইটে গিয়ে এখানে জন্ম নিবন্ধন নাম্বার এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর নিচে জন্ম তারিখ দিতে বলতেছে, আমি জন্ম তারিখও দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে সাল দিবেন, তারপর মাস দিবেন, তারপর দিন দিবেন। তো আমি জন্ম তারিখ দেওয়ার পর এখানে যাচাই আছে, যাচাইতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাকে এখানে ক্যাপচা কোড ফিল আপ করতে বলতেছে, 4 + 4 = 7, মানে 4 এর সাথে 47 যোগ করলে কত হয়, 51, আমি 51 দিয়ে সার্চ বাক্সে ক্লিক করব। দেখুন এখানে ওনার জন্ম নিবন্ধন কার্ড টি দেখাচ্ছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের জন্ম নিবন্ধন কার্ড বের করতে পারবেন অনলাইনে, আপনি প্রবাসে যেখানে থাকুন সেখান থেকে বের করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। এখন আমি দেখাবো যে আপনি কিভাবে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য ডান পাশে যে 3-ডট মেনু আছে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন ডাউনলোড অপশন আছে, ওখানে ক্লিক করবেন। এটা প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন, আবারও 3-ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শেয়ার বাটন আছে, এখানে ক্লিক করে যে নিচে প্রিন্ট অপশন দেখছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি প্রিন্ট করতে পারবেন। আমার মোবাইলের সাথে এখন কোনো প্রিন্টার কানেক্টেড নাই, তাই আমি এটা প্রিন্ট করতে পারতেছি না, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা PDF-এ ক্লিক করেন, তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি সুন্দরভাবে এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনি চাইলে প্রবাস থেকে পাসপোর্টের মাধ্যমে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি যে কোনো কাজের দরকার হলে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।